বিশ্বকাপের জন্য দুয়েক দিনের মধ্যেই দেয়া হবে 15 সদস্যের বাংলাদেশ দল, পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই বিসিবির। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। গণস্বাক্ষরতা দিবসের প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2020 সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমান সাক্ষরতার হার 75.6%। বর্তমান সরকারের নানামুখী কর্মসূচির কারণে পূর্বের তুলনায় সাক্ষরতার হার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তবে এখনও প্রায় 24.4% জনগোষ্ঠী নিরক্ষর রয়েছে। এ সকল নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষর করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভবপর নয়। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, শিক্ষার সুযোগ বঞ্চিত জনগোষ্ঠীকে সাক্ষর জ্ঞানদান, জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে জীবিকায়ন, দক্ষ মানব সম্পদে পরিণতকরণ, আত্মকর্মসংস্থানের যোগ্যতা সৃষ্টিকরণ এবং বিদ্যালয় বহির্ভূত ঝরে পড়া শিশুদের শিক্ষার বিকল্প সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে সরকার উপানুষ্ঠানিক শিক্ষা আইন 2014 প্রণয়ন করেছে। এই আইন অনুযায়ী উপানুষ্ঠানিক শিক্ষার শ্রেণী বিভাগ ও বয়সসীমা নিম্নরূপ: উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা এবং উপানুষ্ঠানিক বয়স্ক ও জীবনব্যাপী শিক্ষা। উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা 8 থেকে 14 বছর বয়সের শিশু যারা কখনো স্কুলে যায় নাই বা প্রাথমিক শিক্ষা শেষ করার পূর্বেই স্কুল থেকে ঝরে পড়েছে। আর উপানুষ্ঠানিক বয়স্ক জীবনব্যাপী শিক্ষা 15 ও তদূর্ধ্ব বয়সের নারী পুরুষ যারা কখনো স্কুলে যায় নাই বা প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়েছে বা 90 স্বাক্ষর হয়েছে বা চাহিদাভিত্তিক জীবন দক্ষতা ও জীবিকায়ন দক্ষতা অর্জন অব্যাহত রাখতে চায়। উপানুষ্ঠানিক শিক্ষা আইন 2014 এর 15 ক্লোজ 1 ধারায় উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে এবং ইতিমধ্যে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার নিমিত্ত প্রজ্ঞাপন গত 27 নভেম্বর 2014 তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। উল্লেখ্য যে বোর্ডের কার্যক্রম পরিচালনার জন্য 13 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বোর্ডের আমরা এতক্ষণ সরাসরি ছিলাম প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যে। এর পুরো অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজ www.facebook.com/somoynews.tv। এবার ক্রিকেট প্রসঙ্গ। বিশ্বকাপের জন্য আগামী 2-1 দিনের মধ্যেই ঘোষণা করা হবে 15 সদস্যের বাংলাদেশ দল। করোনাকালের বাস্তবতায় নেই খুব একটা পরীক্ষা নিরীক্ষার সুযোগ। তামিম না থাকায় নাজমুল হোসেন শান্তর স্কোয়াডে ফেরার গুঞ্জন শোনা গেলেও বিসিবি সূত্রের খবর সে সম্ভাবনা ক্ষীণ। সবশেষ নিউজিল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়ছেন তাইজুল ইসলাম। সেরা 15-তে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে সুযোগ মিলছে আমিনুল ইসলাম বিপ্লবের। কেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড, তাই থাকছে এবারের প্রতিবেদনে। অনেকদিন ধরে তামিম টি-20 খেলছে না। আমাকে যে লিস্টটা আজকে দিয়েছিল বোর্ডে ওখানে ওর নামটা ছিল, যেহেতু এটা অ্যানাউন্স করেছে কাজে এখন আর টি-20-র ওই ইয়েতে থাকছে না। সে অক্টোবরের 4 তারিখে আমরা ইয়েতে চলে যাব, যেখানে আমাদের কোয়ালিফাই, সেখানে গিয়ে আমরা ওখানে ট্রেনিং করবো, আর তারপর ওখান থেকে তো আবার এসে আমরা কিন্তু দুবাইতে প্র্যাকটিস ম্যাচগুলো খেলবো। বিসিবির শীর্ষ কর্তাদের কথায় একটা বিষয় স্পষ্ট, চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের দল আর পরিকল্পনার সবকিছুই। নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা প্রস্তুতি নিয়েই এবার মরুর বুকে পাড়ি দেবে টিম টাইগার্স। তাই তো প্রশ্ন উঠেছে এবার কখন হবে অবসান অপেক্ষার, কখন জানা যাবে কারা উঠছেন বিশ্বকাপের বিমানে। বিসিবি ঘোষিত ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির দিকে দৃষ্টি দিলেই বিষয়টি হয়তো আরও স্পষ্ট হবে। এদের নিয়েই কি তবে পরিকল্পনা সাজাচ্ছেন নির্বাচকরা? রিয়াদ, সাকিব, মুশফিক, মুস্তাফিজ আর লিটন, সেরা 15 তো অবশ্যই, দলে জায়গাও তাদের নিশ্চিত। এই আসরে কাপ্তান মাহমুদুল্লাহর ডেপুটি হিসেবে সবচাইতে এগিয়ে সুপার সাকিব। সবশেষ সিরিজগুলোতে ওপেনিংয়ে পছন্দের শীর্ষে নাইম, ট্রু উইকেটে সৌম্যের কার্যকারিতা প্রশ্নাতীতভাবে প্রমাণিত। আফিফ, সোহানরা নিয়মিতভাবেই থাকছেন একাদশে, এর বাইরে আছেন শরীফুলও।
দলে নিয়মিত সুযোগ না মিললেও নিজেকে নবরূপে খুঁজে পাওয়া তাসকিনের স্কোয়াডে না থাকার কারণ নেই খুব একটা। নাসুম শেখ মেহেদির সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপের রোমাঞ্চের অপেক্ষায় শামীম পাটোয়ারি। 15 সদস্যের স্কোয়াডের বাকি নামটা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। করোনাকালের কথা চিন্তা করে আরও 3 জনকে স্ট্যান্ডবাই হিসেবে নিয়ে যাওয়ার পরিকল্পনা ক্রিকেট বোর্ডের, তবে তাদের সব খরচই বহন করতে হবে বিসিবিকেই। সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপের 15 সদস্যের সম্ভাব্য স্কোয়াডের আকার হবে এমনই। 17 অক্টোবর উদ্বোধনী ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। মাহবুব রিমন, সময় সংবাদ। চতুর্থ টি টোয়েন্টির আগে আজ বিশ্রামে থাকবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল, তবে সিরিজ ছাপিয়ে আলোচনায় মুশফিকের টি টোয়েন্টিতে উইকেট কিপিং ছাড়ার বিষয়টি। এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাকসুম আলম খান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাকসুম, সাজিদ, মুশফিকুর রহিমের উইকেট কিপিং ছাড়ার সিদ্ধান্ত, টি টোয়েন্টি থেকে উইকেট কিপিং ছাড়ার সিদ্ধান্তে আসলে হতাশ সমর্থকরা এবং একই সঙ্গে যারা সাবেক ক্রিকেটার আছেন, ক্রিকেট সংশ্লিষ্টরা আছেন তারা। হ্যাঁ, এটা আমরা রিপোর্টে যেমন বলছিলাম যে মুশফিকের কিপিং নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা আছে, আইসিসি ইভেন্ট কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার কিপিং নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু যেটা রিপোর্টেও বলছিলাম যে অনেক অনেক বছর ধরে বাংলাদেশকে যিনি সার্ভিস দিচ্ছেন তার আসলে সাফল্যও কম নয়। সেই সাফল্যের জায়গাটা একটু বলতে চাই, টি টোয়েন্টিতে এই পর্যন্ত বিশ্বে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যাদের ডিসমিসালের যে তালিকা সেই তালিকায় কিন্তু মুশফিকুর রহিম 4 নম্বরে রয়েছেন। সর্বোচ্চ ডিসমিসাল করেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, তিনি 91টি ডিসমিসাল তার আছে টি টোয়েন্টিতে, এবং এরপরে দীনেশ রামদিন এবং কুইন্টন ডিকক আছেন, এবং এরপরের নামটি, চতুর্থ নামটি আসলে মুশফিকুর রহিমের। তিনি ক্যারিয়ারে যে 89টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তার মধ্যে 82টিতে গতকালকের ম্যাচটি সহ 82টি ম্যাচে তিনি কিপিং করেছেন টি টোয়েন্টিতে, এবং এর মধ্যে 61টি ডিসমিসাল তার আছে, যার মধ্যে 32টি ক্যাচ এবং 29টি স্টাম্প। তো মুশফিকের কিপিং নিয়ে যেমন সমালোচনা আছে, বাংলাদেশকে আসলে অনেক দিন সার্ভিস দিয়েছেন, অনেক অনেক সাফল্যও তার আছে। তো মুশফিকের এই কিপিং ছাড়ার এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনার জন্য বলছেন সাবেক ক্রিকেটার যারা আছেন, ক্রিকেট সংশ্লিষ্টরা আছেন, কারণ সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ বা এরপরের বছর আবার বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে, টি টোয়েন্টি এরপরে আবার ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, সব মিলিয়ে এই মুহূর্তে আসলে সিনিয়র ক্রিকেটাররা যে মানে দলের সঙ্গে তাদের এই দূরত্বের জায়গাটা যদি এভাবে বড় হতে থাকে তাহলে আসলে দলের জন্যই সেটা খারাপ হয়ে দাঁড়ায়। এছাড়া আরও এই মুহূর্তে আসলে কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে বেশ কয়েকটা জায়গায় আসলে সিনিয়র ক্রিকেটারদের বিভিন্ন বিভিন্ন অ্যাক্টিভিটি যেটা ইদানিং দেখা যাচ্ছে, তাদের বিভিন্ন বিষয়ে যে প্রতিক্রিয়া সেটি নিয়ে আসলে দলের সঙ্গে তাদের একটা দূরত্বের জায়গা তৈরি হচ্ছে কিনা এরকম একটা প্রশ্নও থেকে যায়। কেননা আমরা দেখছি টাইগার সমর্থকদের জন্য আসলে এটা বেশ মন খারাপের, কেননা যে পঞ্চ পাণ্ডবের কথা আমরা বলতাম, মাশরাফি বিন মুর্তজা দলের সঙ্গে তো নেই, এছাড়া তামিম ইকবাল টি টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন না, কিছুদিন আগে মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট থেকে সরে দাঁড়াচ্ছেন এমন কথা বলেছেন, এবং গতকাল মুশফিকুর রহিমের কথাও রাসেল ডোমিঙ্গো বললেন যে তিনি টি টোয়েন্টিতে কিপিং করতে চান না। তো সব মিলিয়ে যদি কোনো দূরত্বের জায়গা থাকে দ্রুতই সেটা আসলে এরকম বড় বড় আসরগুলো সামনে রেখে দ্রুতই সেটা সমাধান হবে এমনটাই প্রত্যাশা করছেন আসলে সমর্থক এবং সংশ্লিষ্টরা। সাজিদ, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে আমার কাছে এই ছিল আপাতত সবশেষ। মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাকসুম আলম খান। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আবারও, এবং বিশ্বকাপের জন্য দু একদিনের মধ্যেই দেয়া হবে 15 সদস্যের বাংলাদেশ দল, পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই বিসিবির। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়ের।